2020 সালে স্বাধীনতা দিবস, সেদিন বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 করার দিকে এগোবে কেন্দ্র। बालकृष्णम ज्वेलर्स अब सिलीगुड़ी शहर के सेवक रोड में खुल चुका है। सिल्वर से निर्मित वस्तुओं और आभूषणों के लिए हमारे शोरूम पर निर्धारित कारण মেয়েদের স্বাস্থ্যের বিষয়টির দিকে নজর রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে পারে। আর বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে এই সংক্রান্ত প্রস্তাব এবং শীঘ্রই একটি বিল আসতে পারে। নয়া প্রস্তাব কার্যকর করতে গেলে সরকারকে তিনটি আইন পরিবর্তন করতে হচ্ছে। একটা প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, আরেকটি রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এবং আরেকটি হিন্দু ম্যারেজ অ্যাক্ট। এই তিনটি আইনকে পরিবর্তন করতে হচ্ছে। এই বিষয়ে আগেই একটি টাস্ক ফোর্সও তৈরি করে ফেলেছে কেন্দ্র। দেখা যায় যে এদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 এবং পুরুষদের 21, এই দুইয়ের ফারাক ঘোচানোর দাবি আগেও তোলা হয়েছিল। রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছিলেন যে ওই বয়স কতটা হওয়া উচিত এবং তা পর্যালোচনার জন্য একটি টাস্ক ফোর্সও তৈরি করে ফেলেছিল কেন্দ্র। বিয়ে এবং মাতৃত্বের মধ্যে সময়ের গড় ব্যবধান, দুই বিষয়ের সঙ্গে স্বাস্থ্য এবং পুষ্টির যোগ, জন্মের সময় শিশু ও মায়ের মৃত্যুর হার, সন্তান ধারণ ক্ষমতা, এই সমস্ত বিষয়কে বিবেচনা করেই এই রিপোর্ট পেশ হয়েছে। আর যা বর্তমানে দাঁড়ালো যে কেন্দ্র এক ধাপ এগোলো, মেয়েদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স এখন থেকে হবে 21, তার প্রস্তাব পাশ হয়ে গিয়েছে, শুধু এখন বিল আসার অপেক্ষা। তো নানান আপডেটের সঙ্গে আমি রয়েছি সৌমি, আপনারা অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।